নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে 5,500 যুবক যুবতীদের প্রত্যেকটি জেলায় নিয়োগ করা হবে। তো আজকে আমরা দেখব বাংলা সহায়তা কেন্দ্রে যে সেন্টারগুলি খোলা হবে, বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিস, লাইব্রেরি ও স্বাস্থ্যকেন্দ্রে মোট 2,711টি সেন্টার খোলা হবে, প্রতিটি জেলায় খোলা হবে। তো সেখানে কিন্তু 2 জন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তো ওয়েবেল টেকনোলজির এর অফিসিয়াল ওয়েবসাইটে, কারণ ওয়েবেলের মাধ্যমে কিন্তু এটা আপনাদের রাজ্য সরকারের নিয়োগটা করা হচ্ছে, কারণ এদেরকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে এই নিয়োগটা করার জন্য। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা সরকার অধীনস্থ একটা কোম্পানি। এই এই মাধ্যমে কিন্তু আপনাদের এই অনলাইনে যেটা হচ্ছে অ্যাপ্লাইটা করতে হবে, এবং আপনাদের এই যেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র যেটা চালু হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের এই ওয়েবেলের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরটা নিয়োগ করা হবে থেকে। তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই সম্বন্ধে যদি আপনাদের আরও যদি অন্য কোনো যদি প্রশ্ন যদি থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো। আর পরবর্তীকালে এই সম্বন্ধে যদি আরও কোনো নতুন আপডেট থাকে, অবশ্যই আপনাদের জানাবো, এবং এরকমই আপডেট আপনার জেলারও যদি আপডেট পাওয়ার জন্য বা সমস্ত। নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে 5,500 যুবক যুবতীদের প্রত্যেকটি জেলায় নিয়োগ করা হবে। তো আজকে আমরা দেখব বাংলা সহায়তা কেন্দ্রে যে সেন্টারগুলি খোলা হবে, বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিস, লাইব্রেরি